নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আপনাদের বন্ধু। আর আপনারা দেখছেন বার্ডস ব্রিডিং অ্যান্ড লটস মোর। আশা করি আপনারা সবাই ঠিকঠাক আছেন আর আপনাদের পাখিদেরও ঠিকঠাক যত্ন নিচ্ছেন। তো বন্ধুরা, আজকের আমার পিছনে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা আমার নিজে হাতে করা। তো আপনারাও যদি এই ধরনের খাঁচা নিজের হাতে করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দিনের বেলা আমার সেরকম সময় থাকে না, তাই রাতেই আমি শ্যুট করছি ভিডিওটা। তো তার জন্য লাইটের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আগেই আমি মাপ চেয়ে নিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন চট করে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা একটু বড়, তাই ধৈর্য সহকারে প্রত্যেকটা স্টেপ আমি দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা স্টেপ দেখবার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভুল মেসেজ আপনার কাছে যেতে পারে। তার জন্য প্রত্যেকটা জিনিস আপনাদের দেখা প্রয়োজন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে এই খাঁচাটা আমি বানিয়েছি। তো বন্ধুরা, খাঁচা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো এই ধরনের জাল। এটা 1/2 ইঞ্চি/1/2 ইঞ্চি গ্যাপের জাল। তো এই ধরনের জাল লাগবে। এছাড়া যেটা লাগবে এই ধরনের জিআই, এই ধরনের জিআই তার লাগবে। তো এই জিআই খুব সহজেই আপনি বাঁকাতে পারবেন হাতের সাহায্যেই, আবার সোজাও করতে পারবেন। তো খুব বেশি শক্ত জিআই ব্যবহার করার কোনো দরকার নেই, এই ধরনের নরম জিআই হলেই চলবে। এছাড়া যেসব যন্ত্রগুলো আপনার লাগবে, এই ধরনের একটা বক প্লাস, এই ধরনের কাটার কিংবা যে কোনো ধরনের নেট কাটার হলেই চলবে। এছাড়া লাগবে এই ধরনের নোচ প্লাস, এছাড়া এই ধরনের প্লাসও ব্যবহার করতে পারেন। তো নোচ প্লাস ব্যবহার করলে খুব সুবিধা হয়। তো চলুন দেখে নেওয়া যাক, আমি জালটা আগে থেকেই কেটে রেখেছি, কী কী মাপে কেটে রেখেছি আপনাদের একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি 3/1/2-এর 4টি খাঁচা বানাচ্ছি, তাই আমার 3/1/2 জাল লাগছে 7 পিস। তারপর যেটা লাগবে সেটা হলো 3 ফুটের 3/, এখানে আমার 5 ফুটের যে রোল রয়েছে, তাই 3/5-এর জিআই তার অর্থাৎ জাল আমি কেটে নিয়েছি দুটো। দেখতে পাচ্ছেন 3/, এখানে 5-এর জাল অর্থাৎ 5 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া, এখানে দুটো জাল রয়েছে। এছাড়াও আমার 1.5/1.5 ফুটের জাল লাগবে দুটো। তো এই ধরনের জাল আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন। কাটার সময় সবসময় একটা উপর নিচ করে কাটতে হবে, ঠিক আমি যেভাবে কাটছি দেখতে পাচ্ছেন, একটা উপরে এবং একটু নিচে, ঠিক এইভাবে একটা গ্যাপ থাকবে এবং তারপরে আর একটা এরকম জিআই বেরিয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে সোজা করে নিয়েছি যতটা সম্ভব। তো কীভাবে সোজা করেছি দেখুন। প্রথমে এইভাবে মেঝের মধ্যে জালকে রেখে, অর্থাৎ রোল অবস্থা থাকায় পাকিয়ে থাকে জাল, তার জন্য অসুবিধা হয়। তো মেঝেতে এইভাবে রেখে পা দিয়ে চাপ দিয়ে হালকা করে হাত দিয়ে টেনে নিলেই সোজা হয়ে যাবে খুব সহজেই। তো এইভাবে সোজা করে নেবেন। তারপর জিআই তার এবার এর 4 সাইডে মুড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি জিআই তার মোড়ার সময় একটু বাড়িয়ে রেখেছি। এই ধরনের আপনার 2 পিস লাগবে। উপরের মাথার জন্য এবং নিচের জন্য দুটো এইভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুড়ে নিয়েছি, দুটো 2 সাইডে বার করে রেখেছি। এইভাবে একইভাবে ওই সাইডে এবং 2 সাইডে
মুড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুড়ছি, আপনাদের একবার দেখিয়ে দিই। খুব ধীরে সুস্থে নোজ প্লাস দিয়ে মুড়তে হবে। আমার মোড়া হয়ে গেছে। তো আগেই বলেছি এই ধরনের জাল আমার লাগবে 2 পিস, আমার 2 পিস জাল লাগবে। তো এইভাবে বানিয়ে নিতে হবে। এরপর আমি মাঝখানে যে পার্টিশান দেবো তার জন্য আমার লাগবে যে জাল একই সাইজ 1.5x3। তো এইগুলোকে কিন্তু আমি ওইভাবে জিআই তার বার করে রাখবো না, মাঝখান থেকে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে রেখে মোড়া শুরু করব। দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে করছি এইভাবে করে নেবেন। তো এবারে কোণটাকে আমি কিভাবে করছি দেখুন। কোণে এই ধরনের প্লাস ধরে তারপর জিআইটা একটু মুড়ে নিলেই অনায়াসে একটা সুন্দর কোণ তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্লাস ব্যবহার করে ধীরে সুস্থে মুড়ে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা কোণ পেয়ে যাচ্ছেন। তো এইগুলো দিয়ে আমি মাঝখানের পার্টিশান বানাবো। তো এই ধরনের আমার 3 পিস লাগবে। তো বন্ধুরা আমার মোড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মোড়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, আমি যেমন একটা ছেড়ে একটা মুড়ে নিয়েছি, অর্থাৎ জালের যে জিআই একটা করে বের করে রেখেছি, এইভাবে মুড়বেন, তাতে করে পরবর্তী সময় আপনাদের সুবিধা হবে। বন্ধুরা যেহেতু এটা 5 ফুটের জাল আর আমি খাঁচা বানাতে চাইছি 1.5 ফুটের 4টি, অর্থাৎ 4টে থাক হবে, সেহেতু 4 1/2 6, তো 6 ফুট আমার হাইট দরকার। কিন্তু আমি পারলে এখান থেকে 1 ফুট বাড়িয়ে জোর দিতে পারতাম, কিন্তু তাতে খাঁচার সৌখিনতা নষ্ট হয়ে যাবে। তাই আমি কি করব, 3 ফুট মানে 3 থাকের যে খাঁচা, তার আগে মাপ করে নেব, অর্থাৎ 3 1/2 4.5। তো 4.5-এ আমি এখন কেটে নেব, তারপরে সেখান থেকে আমি যে আগে থেকে জাল কেটে রেখেছি 1.5 ফুটের আর একটা স্টেপের জন্য আমি বাড়িয়ে নেব। তো দেখতে দেখুন কীভাবে আমি মাপ নিচ্ছি, মাপ নেওয়াটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেহেতু আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যেভাবে ঝালাই করা রয়েছে জালের শেষ, তো শেষ প্রান্ত থেকে আমি কেটে নেব। সুতরাং আমি এখান থেকে মাপটা নিয়ে নেব, অর্থাৎ এই অংশটা আমার উপরের যে অংশটা এটা বাদ চলে যাবে এবং এখান থেকে মোড়ার জন্য আমি জিআই পেয়ে যাব। তো এখান থেকে আমি 4.5 ফুট মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমি এখান পর্যন্ত আমার 4.5 ফুট হচ্ছে, তাই আমাকে এই যে অংশ এইখান থেকে এটাকে কেটে নিতে হবে, এটা এখান থেকে কেটে দেবো। একটা প্রথমে কেটে নিলাম মাপার জন্য, এরপর আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। দেখুন কাটা হয়ে গেছে। এবার
অপর যে দিক দেখতে পাচ্ছেন, এই যে দিক রয়েছে সমান, এর মাথাটা আমি কেটে নেব একইভাবে। এক্ষেত্রে সমানভাবে প্রথমে কেটে নিয়ে তারপরে প্রয়োজন মতো একটা একটা করে ছেঁটে দিলেই হবে। দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে ছেঁটে দেবো। এইভাবে করলে সুবিধা হয় মুহূর্তে, দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। এরপর বন্ধুরা এই যে 4.5 ফুটের যে জালটা আমি কেটে নিয়েছি, তো এর উপরে আর একটা যে আমি স্টেপ করব, অর্থাৎ আর একটা যে থাক করব, তার জন্য এখানে আমাকে আর একটা 1.5 ফুটের জাল অ্যাড করতে হবে। তার জন্য আমি এ ধরনের জিআই তার আগে কেটে নিয়েছি মাপ করে। এটাকে হালকা হাতে এবারে সোজা করে নেবো আমি। খুব বেশি সোজা করার দরকার নেই, মোটামুটি হাতের চাপে যতটা হয় তা করলেই হবে। মোটামুটি সোজা হয়ে গেছে হালকা, দেখতে পাচ্ছেন একটু সামান্য সোজা করে নিলেই হবে। এরপর আমি যখন জাল এতে আমি আটকাবো, অর্থাৎ মুড়ে দেবো, পরপর এমনিতেই ধীরে ধীরে সোজা হয়ে যাবে। তো আমি জাল এভাবে মুড়ে নিচ্ছি। প্রথমে আমি একটু এই অংশে বাড়িয়ে রাখবো, দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে রেখেছি। পরবর্তী সময়ে যখন এখানে আমি জিআই তার মুড়ব, তার সঙ্গে এটাকে অ্যাড করে দেবো। তো বন্ধুরা আমার মোড়া হয়ে গেছে, এটাকে এবারে আমি হালকা হাতে সোজা করে নেব। খুব বেশি সোজা না হলেও চলবে। পরবর্তী সময় আমি যখন চারিদিকে জাল অর্থাৎ পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন এমনিতেই টান পাওয়ার জন্য সোজা হয়ে যাবে। এতে আমি এখন যে আমি 1.5 ফুটের জাল কেটে রেখে দিয়েছি সেটাকে অ্যাড করব। তো এই যে জাল, এই জালটাই আমি কেটে রেখেছি এর জন্য, তো এটাকে আমি এবারে এতে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জুড়ে নিয়েছি। এইভাবে আমি দুটোই জুড়ে নিয়েছি। এরপর একের পর এক আমি এই যে যে ধার বরাবর জিআই তার মুড়ে দেব। তারপর সাইডে যে 1.5 ফুট আমি মানে আড়ে রাখবো, সেই যে সেটাকে জুড়ে দেব। অর্থাৎ এই যে জাল আমি কেটে রেখেছি আগে থেকেই 1.5 ফুট, তো এইগুলো জুড়বো। প্রথমে এইদিকে যে সাইড বরাবর জিআই তার মুড়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। জিআই তার মোড়ার সময় সবসময় যেদিকে পায়া রাখবেন সেদিকটায় এইভাবে একটু জিআই বাড়িয়ে রাখবেন, তারপর মুড়তে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি মুড়ছি। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই আমি এভাবে মুড়ছি, কারণ আমার কাছে কেউ ধরার মতো কেউ নেই, তাই আমাকে একটা পা দিয়ে এইভাবে চেপে ধরে তারপর করতে হচ্ছে। তবে এতে আমার সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। আমি চাই যে সবাই
আপনারা যাতে শিখতে পারেন। তবে এক্ষেত্রে আগের যে পায়ার দিকে আমি বাড়িয়ে রেখেছিলাম, এখানে আমাকে কিন্তু এটাকে এইভাবে মুড়ে নিতে হবে। তার জন্য আমাকে এখানে একটা প্লাস ভালোভাবে শক্ত করে ধরতে হবে। তারপর মুড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে করছি? আমার এক হাতে করতে একটু অসুবিধা হচ্ছে, তবু আমাদের দেখাচ্ছি। মুড়ে নেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে দেবেন, তাহলে কোনটা খুব বানাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কোণ কিন্তু আমি পেয়ে গেছি। এইভাবে এবারে একইভাবে আমি মুড়ে দেব। দেখতে পাচ্ছেন এইভাবে একইভাবে আমি এই কোণটাতে মুড়ে তারপর একভাবে এরকমভাবে টানা আমি মুড়ে দেব, ঠিক আছে? তো আমার এক হাতে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, তাই আমি এখানে বন্ধ করছি। আশা করি এটা এই অংশটা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো মোড়ার পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা, আমার মোড়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীভাবে আমি মুড়ে নিয়েছি। এদিকেও একটা আমি পায়ের জন্য এইভাবে বাড়িয়ে রেখেছি। তো এরপর এই যে জাল আমি রেখে দিয়েছি, এটাকে এর সঙ্গে যোগ করে দিতে হবে। তো এইভাবে জালটাকে ধরে তারপর মুড়ে দিতে হবে। তো আমি মুড়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এইভাবে মুড়তে হবে। মোড়ার সময় খুবই ধৈর্য সহকারে ধীরে ধীরে মুড়তে হবে এবং ভালোভাবে মুড়তে হবে। দেখতে পাচ্ছেন যেভাবে মুড়ছি? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এদিকেও আমি জুড়ে নিয়েছি, এদিকেও জুড়ে নিয়েছি। তো এরপর যেটা করব, এই যে অংশগুলো আগে থেকে আমি জিআই তার মুড়ে রেখেছি, তো এটা মাথার অংশ, এটা মাথার অংশ, এইভাবে পরপর প্রত্যেকটা মানে 1.5 ফুট অন্তর আমাকে এরকম পার্টিশান যেগুলো দেওয়ার দিয়ে নিতে হবে। তারপর কিন্তু উপরের জালটা আমি আটকাবো। তো আমি জুড়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাথার জালটা আমার আটকানো হয়ে গেছে। এবারে মাঝখানের পার্টিশানগুলো আমি দেবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে যে জিআই তার আমি বের করে রেখেছিলাম জাল থেকে, সেইগুলো আমার এবার মুড়বার পালা। অর্থাৎ এইভাবে সোজা করে রেখে একটা জাল বরাবর, অর্থাৎ জিআই তারের একটা নির্দিষ্ট তার বরাবর আমি মুড়তে থাকব। তাতে করে আমার সুবিধা হবে এবং সোজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে নির্দিষ্ট একটা তার বরাবর আমি জুড়ে দেব। তো আমি জুড়ছি, আপনাদের তারপর দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার দু সাইড জোড়া হয়ে গেছে। এবার আমি পিছন সাইডটা জুড়ে নেব একইভাবে। তবে পিছন সাইডটা দু সাইডে জোড়ার পর জুড়তে গেলে একটু অসুবিধা হয়, একটু গ্যাপ থেকে যায়। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, কোনো একটা জিনিস দিয়ে
আমার কাছে ছাঁট যে জিআই তার ছিল সেই তার দিয়েই আমি টেনে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে এটাকে প্রথমে পার্টিশানটাকে জালের গায়ে টেনে নেবেন। ঠিক আমি যেভাবে টেনে ধরে আছি এইভাবে টেনে বেঁধে দেবেন। তারপর যে জিআই জাল থেকে বেরিয়েছিল সেগুলোকে মুড়বেন, তাতে করে আপনার অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, পার্টিশান যেগুলো আমার করার ছিল সেগুলো আমি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর পর্যন্ত আমার পার্টিশান করা হয়ে গেছে। এরপর আমার অর্থাৎ তিনটে যে স্টেপ আমার করা হয়ে গেছে, এবারে পরবর্তী 4 নম্বর স্টেপ যেটা হবে, অর্থাৎ এখানে আমাকে 1.5 ফুটের একটি জাল যোগ করতে হবে দুদিকে, ওদিক এবং এদিক দুদিকে 1.5 ফুট/1.5 ফুটের জাল আমাকে অ্যাড করতে হবে। আগেই আমি দেখিয়েছিলাম যে এই যে জালটা, অর্থাৎ এই যে 1.5-3-এর জালটা, এইটা আমি আগেই অ্যাড করে নিয়েছি। এরপর আমাকে এখানে 1.5x1.5 জাল অ্যাড করতে হবে। তো আমি সেই জালটা অ্যাড করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জালটা, এটাই আমি এখানে জুড়ব। আমি আগে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কীরকম হলো। সাইডেও এই ধরনের জাল আমি মুড়ে নিয়েছি। এখানে জিআই তার মুড়ব, তবে পরে, এখন না। আগে এই যে সামনের দিকটা, যে জালটা মারা বাকি আছে আমার, এই জিআই তার মারা বাকি আছে, সেইটা আগে মেরে নেবো। অর্থাৎ সামনের পোর্শন যেটা ফাঁকা আছে এখন, সেইটায় আগে জাল মারব, তারপর এটায় জিআই আমি আটকাবো। পরবর্তী সময়ে এই যে প্রত্যেকটা স্টেপেই একইভাবে, কিন্তু আমি এই অংশগুলো কেটে নেব, তারপর এখানে এই ফাঁকাতে জিআই আমি মুড়ে নেব প্রত্যেকটাতেই। তাহলে অনায়াস এখান থেকে প্লেট, অর্থাৎ যে ট্রে, সেটা ঢোকানো এবং বের করা সুবিধা হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবারে এই জালটাকে আমি এর উপরে রেখেছি, এবং এই যে পুরো পার্টিশানওয়ালা যে আমার খাঁচা, প্রত্যেকটা পার্টিশান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শুইয়ে দিয়েছি এইভাবে। এবারে এক ধার থেকে উপরে যে জালটাকে আমি জুড়ব, এক ধার থেকে জিআই তার একের পর এক মুড়তে থাকব। অর্থাৎ নিচের একটা করে এরকম যে জিআই বেরিয়ে আছে সেইটা জিআই তারের সঙ্গে মুড়ব, এবং একটা করে এটা জুড়ব। এইভাবে করলে খাঁচার টানটা খুব ভালো হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মুড়ছি। প্রথমে নিচের দিকের জিআইটা মুড়ে দিলাম, তারপর উপর দিকের যে জিআইটা টান দিয়ে দিচ্ছি। এইভাবে পর পর মুড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে নিচেরটা ধৈর্য ধরে মুড়তে হবে, এবং ভালোভাবে মুড়তে হবে যাতে টানটা খুব ভালো থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মোড়া হয়ে গেছে একটা সাইড, পুরোটাই আমি মুড়ে নিয়েছি। এবারে এই অংশটা থেকে কিছুটা রেখে দেবো পায়ার জন্য।
কেটে দেবো এখান থেকে এতটা রেখে। তারপর আবার মাঝখানের যে পার্টিশানগুলো আমি আগের অংশে বলছিলাম যে মাঝখানের পার্টিশান জুড়তে হবে, এরপর কিন্তু ঠিক এইভাবে সেট করে নিয়ে তারপর নির্দিষ্ট একটা লাইনের জালের সঙ্গে পার্টিশানটা অ্যাড করতে হবে, তাহলেই অটোমেটিক সোজা হয়ে যাবে। আমি করছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পার্টিশানগুলো আটা হয়ে গেছে। আটার পর আমি একটা সাইড দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর টান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর টান হয়ে গেছে। আমার এবার এদিকটা বাকি এবং ওদিকটা বাকি রয়েছে। তারপর আমি মাথার যে জায়গাটা, অ্যাকচুয়ালি এটা মাথার নয়, এটা পায়ের দিকের, পায়ের দিকে অর্থাৎ একদম তলার যে অংশটা, সেই অংশটাকে জুড়ে নেব, তাহলেই আমার খাঁচা কমপ্লিট হয়ে যাবে। যেভাবে এদিকে জুড়েছিলাম একইভাবে এদিকটা জুড়তে হবে এবং এদিকটাকেও জুড়ে নিতে হবে। তো চলুন জুড়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধুমাত্র এই যে মাথার অংশটা, এটা আমার বাকি রয়েছে, এটা পরিয়ে নিলেই হয়ে যাবে। এছাড়া দেখতে পাচ্ছেন আমার সব কোণগুলো মোড়া হয়ে গেছে। তারপর খাঁচাটা ঠিক একটু দূর থেকে দেখাই আপনাদের, এরকম দেখাচ্ছে। তো পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, খাঁচা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এছাড়া খাঁচার অ্যাজবেস্টার ট্রে ঢোকানোর জন্য আমি এই ধরনের গ্যাপ কিভাবে বানিয়েছি এবং এই ধরনের পায়া কিভাবে বানিয়েছি তা যদি শিখতে চান, তাহলে আমার দ্বিতীয় পার্ট দেখতে হবে। এই ভিডিওতে এই সব জিনিস দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি দেখালাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং ছোট্ট একটা লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন চট করে।